মমতা ব্যানার্জি কানতে কানতে ভোটার লিস্ট ছুড়ে দিয়ে স্পিকারের মুখে বলেছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসেছে, এরাই লাল ঝান্ডাকে ভোটে জিতিয়ে জিতিয়ে রাখছে, তাই সিএএ নিয়ে এসে আগে এদেরকে বার করো। আর ওর দাদা যার নাম মোদি, তার বন্ধু পরেশ রাওয়াল, ও আজকে বলছে যে গ্যাসের দাম বাড়লো বলে এত চিৎকার কেন করছো, গ্যাস দিয়ে কি বাঙালিদের জন্য মাছ ভেজে দেবে নাকি? আরেকটা হিরোইন কি দেখেছেন, হ্যাঁ কি না দেখেছেন? ওইখানে যে হিরোইনটা মরে যায়, সেই হিরোইনটার একটা ভালো ডায়লগ ছিল, মনে আছে? বালুর ঘাট গেলে আমাদের বাড়ি ঘুরে আসবেন, বলেছিল না, ডায়লগ ছিল না, ছিল তো? এই যে ঘাটালের একজন সাংসদ আছে না, পাগলু ডান্স আছে না, সে ববি হাকিমকে বলেছিল এবারের মতন আমাকে আর বলবেন না, আমার খুব শুটিং এর ডেট আছে, আমি পারবো না এবারে সাংসদ হতে। ববি হাকিম বলল কোনো চিন্তা নেই, বালুরঘাট গেলে একবার পার্লামেন্টটা ঘুরে আসবি, মানে দিল্লি থেকে শুটিং করলে ঘুরে আসবি। শিক্ষা স্বাস্থ্য সরকার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী নিজে তো সকালবেলায় 8,000 টাকার ফল খায়, আর ছেলেটাকে কীটনাশক বিষ খেতে বাধ্য করে দিল। বামফ্রন্ট লাল ঝান্ডা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রকৃত বামপন্থার মাধ্যমে আমরা সমাজতন্ত্রে যেতে চাইছি, যেখানে কেউ খালি পেটে ঘুমাবে না, যেখানে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যারা কাজ করতে পারবে তারা কাজ পাবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, আমি ধান কাটতে পারি আমি ধান কাটবো, আমি আলু বসাতে পারি আমি আলু বসাবো, আমি রোড তৈরি করতে পারি রোড তৈরি করবো, আমি পাঁচতলা বিল্ডিং এ যখন ঢালাই হবে সিমেন্ট বালি আর গিটি মিশিয়ে ওই ধামাটা মাথায় নিয়ে আমি মাচাতে চেপে চাপতে পারবো, এটাও একটা আমার কাজ। সেই গতর খাটানোর জায়গা খুঁজছি, গরু চুরি করে নিজের পকেট ভরানোর জায়গা খুঁজিনি আমরা, খুঁজিনি আমরা। যে যে সমাজে আপনার আমার সম্পদ, রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, রাজ্যের সম্পদ যখন আমাদের সবার সম্পদ হবে, না তো ইয়ে মোদি কা খুদ কা সম্পত্তি হোগা, কে রেল বিএসএনএল কলিয়ারি এসে বেচ রহে হ্যায় জেসে এটা দেশের সম্পদ নেই ওর বাবার সম্পত্তি ছিল, এলো বেচে দিল। 2014 এর আগে এ দম ছিল নাকি ওদের যে বেচে দেবে? শুধুমাত্র দুটো এমপি ছিল পশ্চিমবঙ্গে, বদরুদ্দোজা খান আর মোহাম্মদ সেলিম, সিএএ এনআরসি এনেছিল, বললো ভুলে যাও এখন ঠান্ডা ঘরে থাকবে, যতদিন লাল ঝান্ডা থাকবে একটাও বাংলাদেশি একটাও মুসলমানকে এদেশ ছেড়ে বাইরে যেতে দেব না। মমতা ব্যানার্জি কানতে কানতে ভোটার লিস্ট ছুড়ে দিয়ে স্পিকারের মুখে বলেছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসেছে, এরাই লাল ঝান্ডাকে ভোটে জিতিয়ে জিতিয়ে রাখছে, তাই সিএএ নিয়ে এসে আগে এদেরকে বার করো। আর ওর দাদা যার নাম মোদি, তার বন্ধু পরেশ রাওয়াল, ও আজকে বলছে যে গ্যাসের দাম বাড়লো বলে এত চিৎকার কেন করছো, গ্যাস দিয়ে কি বাঙালিদের জন্য মাছ ভেজে দেবে নাকি? আরেকটা হিরোইন কি দেখেছেন, হ্যাঁ কি না দেখেছেন? ওইখানে যে হিরোইনটা মরে যায়, সেই হিরোইনটার একটা ভালো ডায়লগ ছিল, মনে আছে? বালুর ঘাট গেলে আমাদের বাড়ি ঘুরে আসবেন, বলেছিল না, ডায়লগ ছিল না, ছিল তো? এই যে ঘাটালের একজন সাংসদ আছে না, পাগলু ডান্স আছে না, সে ববি হাকিমকে বলেছিল এবারের মতন আমাকে আর বলবেন না, আমার খুব শুটিং এর ডেট আছে, আমি পারবো না এবারে সাংসদ হতে। ববি হাকিম বলল কোনো চিন্তা নেই, বালুরঘাট গেলে একবার পার্লামেন্টটা ঘুরে আসবি, মানে দিল্লি থেকে শুটিং করলে ঘুরে আসবি, এরা প্রতিবাদ করতে পারবে? সরষেতে ধান হয় হোক, গরুর গোবরে যদি সোনা হয় হোক, অনুব্রতর আবার চাল মিল থেকে গাড়ি বের হচ্ছে, কারখানা থেকে গাড়ি বের হয় না, বর্ধমানের চাল মিল থেকে গাড়ি বেরোচ্ছে। আচ্ছা এখানে যারা উপস্থিত আছেন, যারা খেটে খান, যারা পঞ্চায়েতের জব কার্ডের নামে দালালি করে খান না, যারা হসপিটালে ব্লাড ব্যাংকের বাইরে দালালি করার জন্য ঘুরঘুর করেন না, যারা বিএলআর অফিসের বাইরে জমিটা কার নামে হবে, কোন গরিব লোকের নামটা কেটে দিয়ে কার নাম বসিয়ে দিতে হবে তার দালালি করেন না, পশ্চিম মেদিনীপুরে কিষাণ মান্ডিতে ধান বিক্রি হবে কিনা তার দালালি করেন না, আপনারা বুকে হাত রেখে বলুন আপনারা কি গরুর গোবরে সোনা খুঁজতে গেছেন? যারা দালালি করে তারা খুঁজতে যাক, ওদেরকে যেতে দিন, কিন্তু যারা খেটে খেতে চায় তারা সরষেতে ধানও চায় না,
ধান মিল থেকে গাড়িও চাই না আর তারা গরুর গোবর থেকে সোনাও চাই না তারা চাই মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য শহর আপকা নগর আপকা এমএলএ আপকা এমপি আপকা काउंसिलर आपका मेयर आपका पंचायत का प्रधान भी आपका पंचायत का मेंबर भी आपका और हर गली में उस गली का शेर उस गली का कुत्ता होता है कार आके कौन गोली ते थे के निजे देर के खुदा निजे देर के सहनसा निजे देर के ऊपर वाला भावचन तादेर के आमादेर के ठीक कर दीते होबे।